21 খবর দেখাচ্ছি আমরা সরাসরি পুলিশ থাক থাক এই মুহূর্তে এসে চিত্র ভাঙচুরের চিত্র দেখুন ফুটেজ না হ্যাঁ বাইকটা নেব বলে ফুটেজটা নিতে হবে কি হয়েছিল দিদি আপনার নাম কি আমার নাম মৌসুমী বাউল আমি আমাদের একটু ওপারে আজকে আমাদের একটা মেয়ের জন্মদিন ছিল তো আমরা ওখান থেকে ফিরছি ছোট করে একটা জন্ম এর বাড়িতে আমি দিয়ে ফিরছি এবার শুনলাম এখানে ভাঙচুর করেছে টিএমসির ছেলেবেলেরা কারা কারা ছিল কারা আইডেন্টিফাই করতে পেরেছে হ্যাঁ একদম কারা কারা ছিল পরিতোষ ছিল হ্যাঁ তারপর ওই ছেলেটার নাম কি যে আমাকে ভালো গৌতম ভেদ গৌতম ছিল ভেদ গৌতম ছিল আমি সবাইকে চিনি না এরা চেনে ভেদ গৌতম ছিল একে এখানটা মেরে পুরো ফাটিয়ে দিয়েছে ঠিক আছে পরিতোষ ছিল এই দেখুন মিনি ছিল পরিমল ছিল ঠিক আছে আরো সব ওদের কিছু সাঙ্গবঙ্গ সনদের কিছু সাঙ্গবঙ্গ এরা প্রত্যেকটা লোক ছিল আর এখানে পরিমলের বাড়ি এখানে পরিমলকে এখানে নিয়ে ডাকা হলো পরিমল সদ্য পালিয়ে গেছে আর গরিব মানুষের পেটে কিভাবে লাঠি মেরেছে দেখুন পুলিশদেরও দোষ না কারণ প্রশাসন তখন অল্প লোকজন ছিল ওরাও অনেক ছিল ওরা উপাশ দিয়ে বোম মারতে এত দূর চলে এসছে এখানটা ঠিক বোমটা মেরেছে আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল দেখুন তখন পুলিশের ব্যবস্থা নেওয়ার মতন কোনো রূপ ছিল না পুলিশের ভূমিকা কি ছিল ইতিবাচক না নেতিবাচক দেখুন ওনাদের কি বলবো ওনাদেরও নিজেদের জীবন বাঁচাতে হবে কারণ ওনারাও মানুষ ওনারাও ওনারা তো এই রাজনীতি আপনারা কি নেত্রী ফাল্গুনী পাত্রকে জানিয়েছেন অবশ্যই দিদিকে জানিয়েছি দিদি এই এলাকার মধ্যে নেই দিদি ঢুকছে এলাকাতে আসছে দিদি কিন্তু পুলিশ প্রশাসনের সামনে এত বারুদের স্তূপ নৈহাটিতে তৈরি হয়েছে আপনারা দেখতে পারলেন এতদিন বিজেপির নামে দোষ দিয়েছে যে বিজেপির অর্জুনদা বোমাবাজি আমরা শুনলাম পরপর চারটে বোম পড়লো চারটে বোম প্লাস দুখানা ফায়ার চারখানা ফায়ারিং হয়েছে এখানে মেয়েগুলো আমাদের উপরে ফায়ার আচ্ছা বলি কি হয়েছে জি কি হয়েছে পুলিশ সামনে কিছু করলো না কি করবো বলুন আমরা কি করবো আমরা শান্তি চাই একটা বাচ্চা বাচ্চা রয়েছে তাদের কোনো ই আছে যে একটা বাচ্চা নিয়ে এখানে মানুষ রয়েছে ফায়ারিং কিছুই করে না খালি দেখছে নেতাইরা শুধু প্রোটেকশন চাই প্লিজ আমাদের প্রোটেকশন দিন আমরা থাকতে পারবো না এখানে তাহলে পুলিশ আছে
বলছি আজকে নৈহাটি ছ নম্বর অভিযানের অভিযোগ সংলগ্ন মাঠে চললো বোমা, চললো গুলি, আপনার আপনার একজন কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, টোটো গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমরা দেখলাম আমরা ছবিতে লাইভ দেখিয়েছি, কি প্রতিক্রিয়া আপনার? দিশাহারা হয়ে গরিব মানুষের বাড়িতে হামলা করছে, পুলিশ ঠুটু জগন্নাথ হয়ে বসে দেখছে, এমন অভিযোগ অত শান্তি ভালো ভোট করানো হলো? এমন অভিযোগ উঠে আছে পুলিশের সামনে চলছে গুলি, চললো বোমা, অভিযোগ না এটা সত্যি ঘটনা, পুলিশের সামনেই চলেছে, পুলিশ বসে বসে তামাশা দেখছে। এর পরবর্তীকালে আপনার হ্যাঁ বলুন, পরবর্তীকালে অভিযোগ করা হচ্ছে যে পুলিশের সামনে বোমা চললো, গুলি চললো, কি বলবেন প্রতিক্রিয়াটা? কি একটু পুলিশের সামনে গুলি বোমা কারা চালিয়েছে? তৃণমূলের দুষ্কৃতীরা চালিয়েছে, পুলিশের সামনে গুলি চালিয়েছে, পুলিশের সাথে মাঠে অভিযাত্রী ক্লাব মাঠে কে গল্প করছিল বসে, ওখানে নাচু কি করতে গেল ওই রাত্রিরে? আচ্ছা, ওখানে নাচু কি করতে গেল ওই রাত্রিরে অভিযাত্রী ক্লাবের মাঠে নাচু কি করতে গেল? আচ্ছা আচ্ছা, এই এই জবাব পুলিশ দেবে তাহলে। পুলিশের সামনে যদি গুলি বম তৃণমূল কংগ্রেস চালিয়ে থাকে তো জবাব দেবে পুলিশ। নাচু ওখানে কে কে রিপোর্টটা করলো তোমাদের? না, এমন দেখা গেল যে একটা একজনের বাড়ি ভাঙচুর করা হয়েছে, টোটো ভাঙচুর করা হয়েছে, ওরা ওই বাড়িতে এখান থেকে গন্ডগোল করে বোম মেরে ওই বাড়িতে আশ্রয় নিতে গেছিল, বাড়িতে ঢুকতে দেয়নি, ওরা বাবাড়ির ওর অত্যাচার করেছে। নাচু তাহলে শিবালয় মোড়ে বোমটা কে মারলো? আমার আমার কেন্দ্রীয় পার্টি অফিসে, সেন্ট্রাল পার্টি অফিসে, এখানে বোম মারলো কারা? তিনখানা ঘরে বসে ফটো তুলে দেখে নিয়ে যাও, আমার অফিসের ক্লব সিগাল গেট ফের সব ভেঙে দিয়েছে, ঠিক আছে, আমার অফিসের ক্লব সিগাল গেট ফের ভেঙে দিয়েছে, আমি তো আমার শিবদাসপুর। আচ্ছা আচ্ছা, আমার ঘরে মেয়েরা ছিল পালিয়ে তারা পৌরসভায় ঢুকে গেছে, এখানে শিবালয় মোড়ে বোম কে মারলো? গৌরী মারলো না? বারাকপুরের সাংসদ অর্জুন সিং কিন্তু বলছে যে ওরা হেরে গেছে তৃণমূল কংগ্রেস, তার জন্য এই জন্য এটা গন্ডগোল সৃষ্টি, অর্জুন সিং অভিযোগ করছে, কি বলবেন? এই মুহূর্তে দাবি করছে যে তৃণমূল কংগ্রেস হেরে যাচ্ছে বলে এটা মোড় গ্রহণের জন্য, এই তৃণমূল কংগ্রেস হারছে বলে বিজেপি বোম মারছে, সেরকম অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষে? তৃণমূল কংগ্রেস হারছে বলে বিজেপি বোম মারছে, সেটাই তো অভিযোগ করছে। শিবালয় মোড়ে কে বোম মারলো? তৃণমূল কংগ্রেসের এত অধঃপতন ঘটে গেছে যে তৃণমূল কংগ্রেস হারছে বলে তৃণমূল কংগ্রেস বোম মারবে? এখানে তৃণমূল কংগ্রেসের বোম কি মজুদ ছিল নাকি? আমার অফিসে, আমি নিজের অফিসে নিজে বোম মেরেছি, আমার নিজের পার্টি অফিসে আমি নিজে বোম মেরেছি, আমার ঘরে মহিলা কর্মীরা বসে রয়েছে, শিবালয় মোড়ে মোড়ে আমি বোম মেরেছি, আমাদের দলের ছেলেরা বোম মেরেছে, গৌরীপুর অতিথি ভবনের সামনে কি আমার দলের ছেলেরা বোম মেরেছে?